এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি কম্পালসারি ইংরাজির একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছিলাম। সেই প্রশ্নের উত্তরটি আমরা কমপ্লিট করিনি, আজকে আমরা উত্তরটি কমপ্লিট করব। প্রশ্নটা ছিল, হোয়াট ডিড দ্য হোয়াইট অ্যান্ড ইয়েলো রোজ ট্রিজ টেল দ্য নাইটিঙ্গেল। আমরা প্রথম পার্টের প্রশ্নের উত্তর কমপ্লিট করেছিলাম, অর্থাৎ হোয়াট ডিড দ্য হোয়াইট রোজ ট্রিজ টেল দ্য নাইটিঙ্গেল, প্রথম পার্টের এই প্রশ্নটা কমপ্লিট করেছিলাম। সেখানে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ভিডিও ওয়ান পর্যন্ত আমরা কমপ্লিট করলাম এবং দ্বিতীয় ভিডিও আমরা এখন শুরু করছি। অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম যে হোয়াট শি ওয়ান্টস, এই পর্যন্ত প্রথম পার্টের উত্তর, এবং দ্বিতীয় পার্টের উত্তর শুরু হবে অন আক্সিং ফর দ্য রেড রোজ থেকে। অর্থাৎ দ্বিতীয় পার্টের উত্তর এখন শুরু করলাম। দ্বিতীয় পার্টের যে প্রশ্নটা বাকি ছিল সেটা হচ্ছে, হোয়াট ডিড দ্য ইয়েলো রোজ ট্রিজ টেল দ্য নাইটিঙ্গেল। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা প্রশ্নটি, অর্থাৎ 6 নম্বরের যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি কমপ্লিট করব। অর্থাৎ দ্বিতীয় পার্টের উত্তর আপনারা এখান থেকে শুরু করবেন নতুন পেরা দিয়ে, অন আস্কিং ফর দ্য রেড রোজ, দ্য ইয়েলো রোজ ট্রি টোল্ড দ্য নাইটিঙ্গেল দ্যাট ইটস রোজেস আর ইয়েলো, অ্যাজ ইয়েলো অ্যাজ দ্য হেয়ার অফ দ্য মারমেড হু সিটস আপন এ থ্রোন অ্যান্ড ইয়েলো ইয়োলার দেন দ্য ড্যাফোডিল দ্যাট ব্লুমস ইন দ্য মেডো বিফোর দ্য কাটার কামস টু কাট অ্যান্ড ইট অলসো টোল্ড দ্য নাইটিঙ্গেল টু গো টু ইটস ব্রাদার হু গ্রোজ বিনিথ দ্য স্টুডেন্টস উইন্ডো অ্যান্ড পারহ্যাপস উইল গিভ হার হোয়াট শি ওয়ান্টস। অর্থাৎ কমপ্লিট করলাম প্রশ্নটি, অত 6 নম্বর যে প্রশ্ন আপনাদেরকে দিয়েছিলাম তার উত্তর আমরা দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করলাম। অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক দিন, শেয়ার করুন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমরা এই ফিজির আরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছি আপনাদেরকে, আপনারা দেখে নিন। এখানেই শেষ করলাম 6 নম্বরের প্রশ্নের উত্তর।